الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له <applause> ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله <applause> وغير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار فاعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا <applause> يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সকল প্রকার হামদোসানা যাবতীয় প্রশংসা আকাশ ও জমিনের একচ্চত্র মালিক ইনাতের মালিক রবুল আল আমিন আল্লাহ ও তালার জন্য নির্ধারিত বিশেষ করে আমরা সুক্রিয়া আদায় করছি যে যে তার অসংখ্য বান্দাবান্দিদের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে মসজিদে এসে তাকে সিজদা দেওয়ার তাওফিক দিয়েছেন তার হুকুম পালন করার সুযোগ করে দিয়েছেন তাই আমরা আমাদের অন্তরের অন্তর স্থল থেকে সবটুকু আবেগ দিয়ে সবটুকু ভালোবাসা দিয়ে সবটুকু মোহাবত দিয়ে আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দুরুদ সালাম প্রেরণ করছি রহমতুল্ল আলমিন شفيع المذنبين بشو مانوطار شربوشه ابن شربوس رستو فوت شربو خاتم الانبياء والمرسلين محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله سبحانه وتعالى ربور شمبل وتوكل وبرشقره আজকের খুতবা শুরু করছি আজকের খুতবার বিষয় হচ্ছে সুনুনুল ফিত্রা সুনুনুল ফিত্রা বা প্রকৃতিগত স্বভাবজাত সুন্নাত সমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তৌফিক কামনা করছি আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি ও মা তাওফিকি ইল্লা বিল্লাহ রব্বি زدনি আইলমা।

স্বভাবজাত জন্মগতভাবে প্রত্যেক মানুষের সাথে কিছু জড়িত ব্যক্তিগতভাবে প্রতিটি প্রত্যেক মানুষের সাথে জড়িত প্রত্যেক পুরুষ মহিলার সাথে জড়িত কিছু সন্না কিছু জন্মগত প্রকৃতিগত স্বভাব যা মানুষের সাথেই আছে এর কিছু বিধিবিধান ইসলামী সরিয়া বিশেষ করে মুসলিম ওম্মার প্রত্যেক পুরুষ এবং মহিলাদের প্রতি এই সন্ধ্যাগুলো পালনে কিছু নিয়ম নীতি বিধিনিষেধ আছে যেগুলো আমাদের প্রত্যেকের জানা দরকার এবং সেই অনুযায়ী সেই সুন্নাগুলো সেই স্বভাবগুলো পালন করা উচিত এগুলো হচ্ছে মুসলিমের সেহাদিস বিষয়গুলো বর্ণনা করা হয়েছে এখানে বলা হয়েছে যে দশটি কাজ হচ্ছে সুনুন উল ফিতরার অন্তর্ভুক্ত দশটি কাজ দোষ্টি শূন্য স্বভাবগত এই দশটি কাজ মানুষের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত যেগুলোর নিষেধ হুকুম আহকাম নিয়ম নীতি আছে যা মেনে চলা প্রত্যেকে প্রত্যেক মুসলিম মুসলিমের জন্য উচিত প্রথম হচ্ছে আল খিতান আল খিতান মানে হচ্ছে হতনা করা খতনা করা এটি জন্মগতভাবে মানুষের একটি সুন্না বিশেষ করে মুসলিমদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় পুরুষ মহিলা উভয়ের খতনা করা ফিতরাতি সুন্নাত পুরুষ এবং মহিলাদের খতনা করা এটা হচ্ছে স্বভাবগত ফিতরাতি সুন্নাত তবে পুরুষদের খতনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাত এবং মহিলাদের খতনা করা প্রয়োজন সাপেক্ষে এটি মুস্তাহাব মুসলিম বিশ্বের বিশেষ করে আরব দেশগুলোতে পুরুষদের যেভাবে খতনা করা হয় মহিলাদেরও হতনা করা হয় আর অন্যান্য দেশগুলোতে প্রয়োজন সাপেক্ষে মহিলাদের খতনা করা ও সুন্না এটা যদিও আমাদের এই অঞ্চলে চালু নেই কিন্তু ইসলাম ঈশ্বরীয়া এটা নিয়ম করে দিয়েছে যে পুরুষ এবং মহিলাদের খতনা করতে হবে এই খতনা করার মধ্যে একদিকে গুরুত্বপূর্ণ একটি সন্না পালন হয় আর স্বাস্থ্যের জন্য সবাই স্বাস্থ্যের জন্য এটা অত্যন্ত উপকারী দুই নম্বর হচ্ছে হালকুল খুল না নাবির নিচের চুলকা মানু নিচের চুলকা মানু ইসলাম যেহেতু একটি অত্যন্ত পাক পবিত্র বিষয়ের প্রতি গুরুত্ব দেয় তাই এই বিষয়টিও ইসলাম মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে যে তোমাদেরকে পাক পবিত্র থাকতে হবে পবিত্রতা এইভাবে অর্জন করতে হবে নাবি চুল কামাতে হবে তিন নম্বর হচ্ছে বগলের লোম বা পরিষ্কার করা বগলের নিচে যে লোমটা আছে এটা দীর্ঘদিন হয়ে গেলে মানুষের বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হতে পারে ইসলাম সেদিকে নজর দিয়েছে এবং তা পরিষ্কার করার জন্য নির্দেশ দিয়েছে চার নম্বর হচ্ছে তাকলিমুল আজ হাত পায়ের নুখ কাটা দেখেন কত ছোট ছোট বিষয়ের প্রতি ইসলাম দৃষ্টি আকর্ষণ করেছে গোটা মুসলিম ওম্মার যাতে করে মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে পাঁচ নম্বর হচ্ছে কাসু শাহেব মুচ বা গুফ কাটা কাসু শাহেব মানে হচ্ছে কেটে ছুটো করে রাখতে হবে কাটার নির্দেশ আসছে আমাদের সমাজে অনেককে দেখা যায় এটা বেলেট দিয়ে বা কুর দিয়ে কামিয়ে ফেলা হয় কামানো বুঝেন তো মুন্ডানো একেবারে এটা কিন্তু সম্মত নয় সম্মত হলো কেচি দিয়ে কাটতে হবে কাটার কথা আসছে কেটে ছুটো করে রাখতে হবে ছয় নম্বর হচ্ছে উল্লেখ ইয়া দাড়ি বড় করা বর্ধিত করা বেশি করা ও ছেড়ে দেয়া আল্লাহ রসুল ইসলামের নির্দেশের আলোকে সিদ্ধান্ত দিয়েছেন যে দাড়ি রাখা ওয়াজিব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং কামানু হারাম এ ব্যাপারে আমরা একটু পরে বিস্তারিত আলোচনা করব সাত নম্বর হচ্ছে আসিওয়াক মিসওয়াক করা এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ বিশেষ করে অজুর সময় ঘুম থেকে উঠার পরে সলাতের সময় যাতে করে মুখ পরিষ্কার থাকে কোনো ধরনের কোনো দুর্গন্ধ না হয় সেদিকে খেয়াল রাখা আট নম্বর হচ্ছে রাসমুল বর আজিম দেহের অঙ্গসন্ধিগুলো বা গৃহসমূহ ভালোভাবে দৌথ করা যত দেহের মধ্যে যত অঙ্গসন্ধি আছে যেমন এই যে আঙ্গুলের দুই আঙ্গুলের মধ্যখান বগলের নিচ এরপরে আরও যে অঙ্গসন্ধিগুলো আছে সেখানে যাতে ময়লা আবর্জনা জমা হয়ে না থাকতে পারে সেদিকে খেয়াল রাখার জন্য এটা ধৌত করার নির্দেশ আসছে নয় নম্বর আল স্তেঞ্জা বিল মা পানি দিয়ে স্তেঞ্জা করা দশ নম্বর হচ্ছে আল ইস্তিন বিল মা নাকের মধ্যে পানি দিয়ে নাক পরিষ্কার করা এই দশটি হচ্ছে মানুষের ফিতরা জন্মগত সন্না এই সন্না গুলো সকুল রামদের সুন্দর ছিল যত নবী রসুল পৃথিবীতে এসেছেন সবাই শূন্য ছিল এই দশটি এবং উম্মদের জন্য পালনীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজগুলো হচ্ছে এই এই দশটি যাকে হাদিসের পরিভাষায় বলা হয় সুন ফিত্র বা স্বভাবজাত প্রকৃতিগত সন্ন্য এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু এর মধ্যে বেশি গুরুত্ব দেয়া হয়েছে দাড়ি দাড়িকে মাফ করে দেয়া এই দশটির মধ্যে কিছু জিনিস আছে কাটা যাবে কিছু জিনিস আছে কাটা যাবে না যে জিনিসটি একেবারেই কাটা নিষেধ সেটা হচ্ছে দাড়ি দাড়ি হচ্ছে এমন একটি শূন্য ফকিগণ বলেছেন বা ইসলামী স্কলারদের মতে দাড়ি রাখা ওয়াজিব কেমানু হারাম কেন দাড়ি রাখার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন এবং মোহাম্মদ রসুল্লা ইসলাম নির্দেশ দিয়েছেন আল্লাহ রাসুলের নির্দেশ জন্য দাড়িতে হাত দেওয়া যাবে না একেবারে কাটসাট করা যাবে না এটা হচ্ছে এবং দাড়ি রাখাটা হচ্ছে ওয়াজিব এ ব্যাপারে আল্লাহ রসুল সালামের পক্ষ থেকে সাতটি নির্দেশ হাদিসের মধ্যে পাওয়া যায় তা হচ্ছে তোমরা গুফ কেটে ফেলো এবং দাড়ি ছেড়ে দাও দাড়ি ছেড়ে দাও যে অবস্থায় আছে অন্য একটি নির্দেশ আসছে আন্নাহু ইফা তিনি সাল্লা ইসলাম গুফ ছুটো করতে এবং দাড়ি বড় করে রাখতে আদেশ করেছেন সহি মুসলিম হাদিস নম্বর দুইশত উনষাট আর আগের হাদিসটি তাও হে মুসলিম দুইশো উনষাট নম্বর হাদিস অন্য হাদিসে আসছে খালিফুল ফুল মুশরিক ইনা আহফু শাওয়ারিবা ফুল লেহা তোমরা মুশরিকদের বিরুদ্ধে আচরণ করো মোচ কেটে ছোট করো করে ফেলো এবং দাড়ি লম্বা করো এখানে মুশিকদের বিপরীত করার জন্য বলা হয়েছে মুশ্রিকরা কি করে মুসকে বিশেষ করে এহুদি করে এটা হচ্ছে মুশ্রিকদের আলামত মুস্রিকদের শেয়ার আল্লাহ ইসলাম বলেন খালিফুল মুশরিকিন মুশ্রিক যা করে এর বিপরীত তোমরা করো অর্থাৎ মুচকে গুপকে কেটে ছোট করে রাখো আর দাড়ি লম্বা করো অন্য একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জুযুর শাওারিবা ওয়া আরখু লিহা ওয়খালফুল তোমরা মুচ কেটে ফেলো এবং দাড়ি লম্বা করে অগ্নিপূজকদের বিরুদ্ধে আচরণ করো অগ্নি পূজা যারা করে তারাও এই রকম করে মুচকে একটু মুচকে লম্বা করে রাখে আর দাড়িকে কেটে ফেলে কামিয়ে ফেলে প্রতিটি আসছে কাটতে কাটতে হবে হবে মানে কেচি দিয়ে কাটতে হবে বেলেট দিয়ে কামানো যাবে না এটা সন্ন্যার বিপরীত মুস কামানো যাবে না মুসকে কাটতে হবে কেটে রাখতে হবে এখানেও একটা হিকমা রয়েছে এবং এটা চিকিৎসা বিজ্ঞানীদের দৃষ্টিতেও এখানে ব্লেড লাগালে বা খুর লাগালে এটার সৌন্দর্য নষ্ট হয়ে যায় এখানের মধ্যে একটি আব ইয়ে একটি আবা আল্লা সাহনতালার পক্ষ থেকে একটি সৌন্দর্য দেওয়া হয়েছে এখানে ব্লেড লাগালে এটা এই সৌন্দর্যটা চলে যায় এবং বিভিন্ন রোগের সৃষ্টি হতে পারে এই জন্য এটাকে কামানু নিষেধ কাটতে হবে আর দাড়িতে দাড়িকে ছাড়তে হবে কাটা যাবে না

অন্য আরেকটি হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা গুফ ছোট করবে এবং দাড়ি ছেড়ে দিবে এই সব সহিহ হাদিসগুলো একত্রিত করলে যে জিনিসটি আমাদের সামনে পরিষ্কার হয় সেটা হল দাড়ি রাখা ওয়াজিব আর কামিয়ে ফেলা হারাম কামানু হারাম এখানে আল্লাহ সাহেব তালও নির্দেশ রয়েছে রাসুল সাল্লাম বলেন আমাদের রব আমাদেরকে নির্দেশ দিয়েছেন দাঁড়িয়ে রাখার জন্য আর এটি জন্মগতভাবে মানুষের স্বভাবগত জন্মগত শূন্য আর শরিয়ার হুকুম হলো এটা কাঠ সারা ছাড়া ছেড়ে দিতে হবে এটা হচ্ছে রাখা ওয়াজিব আর কামানু হচ্ছে হারাম এ ব্যাপারে মুসলিম ও মার যুত যুতু স্কলার সবাই ঐক্যমত পোষণ করেছেন যে দাড়ি কামানো হারাম আর রাখাটা হচ্ছে ওয়াজিব এই হাদিসগুলো থেকে আমরা এই নির্দেশনা এই দিক নির্দেশনা পেলাম যে মানুষের ফিতরাতি সন্ন্য সকল আম্বিয়া কেরামদের সন্ন্যাস পৃথিবীতে যত নবী রাসুল এসেছিলেন সব নবী রাসুল এবং তাদের অনুসারী উম্মাদ জন্য এটাই নির্দেশ ছিল যে তারা তাদের গুফ ছোট করে কেটে ছোট করে রাখবে এবং দাড়ি লম্বা করবে দাড়ি দাড়ি রাখবে কখনো কাটবে না এখানে দুইটি জাতির উদাহরণ দিয়েছেন আল্লাহ রসুল ইসলাম বলছেন তোমরা খা ফুল মুশরিকিন হলিফুল ম্যাজুস তোমরা মুসৃকদের বিপরীত করবে এবং অগ্নিপুজোকদের বিপরীত করবে অর্থাৎ কাফের মুশরিকরা মুছকে লম্বা করে রাখে আর দাড়িকে কামিয়ে ফেলে এজন্য তোমরা তাদের বিপরীত করবে তোমরা তোমাদের মুছকে ছোট করে রাখবে এবং দাড়ি লম্বা করবে এই হাদিসগুলো থেকে আমরা জানতে পারলাম যে দাড়ি রাখা ওয়াজিব আর কামানু হারাম হাদিসের মধ্যে আল্লাহ রাসুল সাল ইসলাম দাড়ি কেমন ছিল রাসুল সালরা ইসলামের দাড়ি কেমন ছিল এ ব্যাপারে কোনো সময় চিন্তা করেছি আমরা আমরা রাসুলকে মহাপত করি কিনা মহব্বত করি তো রাসুলকে মহব্বত না করলে ইমানদার হওয়া যাবে না কিন্তু রাসুলের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এই বিষয়টি কেমন ছিল আমরা একবার ও হাদিসের আলোকে জানার চেষ্টা করি নাই করলেও এগুলো খুব কম আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম কখনো দাড়ি কাটেননি এক একটা দাড়িতে ও হাত দেন রাসুল এটা রাসুলের দাড়ির বর্ণনা বলছে তার দাড়ি ছিল বড় বড় মানে লম্বা দাড়ি ছিল বেশি ও ঘন যা রাসুল সাল্লাহ ইসলামের বুক পূর্ণ করে ফেলতো বুক পূর্ণ করে ফেলেছিল দাড়ি হা সেই হাদিস থেকে ইহাই প্রমাণিত আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের দাড়ির বর্ণনা যে বাসায় এসেছে হাদিসগুলোতে তা হচ্ছে ইসলাম অনেক বড় দাড়ির অধিকারী ছিলেন অনেক বড় দাড়ি অন্য হাদিসে এসেছে কানা ক্যাসিরা শাহর লেহিয়া রাসুল সাল ইসলামের দাড়ি ছিল বেশি বেশি ও ঘন অন্য একটি হাদিসে এসেছে কাদ মালা

আল্লাহ রাসুল সাল্লাম নিজে বড় দাড়ি রাখতেন উম্মদকে বড় দাড়ি রাখতে নির্দেশ দিয়েছেন এবং দাড়ি ছুটো করতে এবং মুন্ডন করতে নিষেধ করেছেন তিনি সাল্লাল্লাহু আলাইসাল্লাম দাড়ির যত্ন নিতেন এবং বেশি বেশি দাড়ি পরিপাটি করে করতেন এবং আশ্রাতেন দাড়িকে এলোমেলো করে ছেড়ে দিতেন না চুল দাড়িগুলো রসুল্লাহ ইসলামের সামাইলের মধ্যে চুল দাড়ির যে বর্ণনা পাওয়া যায় খুব সুন্দর করে আশ্রিয়ে সুন্দর করে রাখতেন এলোমেলো করে হ্যাঁ যেমন আমাদের অনেককেই দেখা যায় যে মনে হয় মাসের মধ্যে ও সিরুনি দেয় নাই চুলের মধ্যে দাঁড়ির মধ্যে না এটা যেহেতু আল্লাহ রসুল ইসলাম এই সৌন্দর্যকে ভালোবাসতেন ঠিক তেমনিভাবে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিষয়গুলোতে বিষয়গুলোকেও তিনি খুব বেশি যত্ন নিতেন আগেই বলেছি যে মুছ কামানোটা মানে ব্লেড দিয়ে বা খুর দিয়ে কামানু এটা সন্না পরিপন্থী সন্না হলো কেঁচি দিয়ে কাটতে হবে মাথার চুল ও দাড়ি থেকে সাদা চুল উপড়ানো আমাদের সমাজে দেখা যায় অনেক লোক মানে চুল দাড়ির মধ্যে একটু সাদা

সাদা পাকা চুল উপড়ে ফেলতে নিষেধ করেছেন এবং বলেছেন নিশ্চয়ই ইহা মুসলিমদের নূর সুবাহ এটা দুনিয়া এবং আখেরাতে নোর কালো দাড়ির মধ্যে যদি সাদা মাঝে মাঝে সাদা সাদা দাড়ি থাকে তো দেখতে সুন্দর লাগে দুনিয়াতে যেভাবে নোর চমকায় এর চাইতে অনেক গুণ বেশি হাসরের ময়দানে এটা নূর চমকাবে রাসুল সাল্লাম বলেন লা লাতান লাতানতিফু الشیبا فانه نور المسلم يوم তোমরা সদাপকাতুল উপরে ফেলো না কেননা তা কেয়ামতের দিন মুসলিমদের জন্য নূর হবে নূর আরে নূর কে আমরা কি করি এমনিই তো রাখি না একেবারে কেটে টুকরা টুকরা করে ফেলে দেই এটা এটা হারাম কাজ স্মরণ রাখতে হবে করেন তোমরা তোমাদের সাদা পাকা চুলগুলো উপরিয়ে ফেলবে না কেননা ইহা মুসলিমের নূর মুসলিম তাকা অবস্থায় যার একটি চুল সাদা হবে আল্লাতালা এর বিনিময়ে তার জন্য একটি নেকি লিখে দিবেন তার একটি গুনা মাফ করে দিবেন এবং তার জন্য একটি মর্যাদা জান্নাতে মর্যাদা বৃদ্ধি করে দিবেন আবু দাউদ মিশকাত হাদিস নম্বর চার হাজার ছয়শো আটান্ন হাদিস হাসান চুলদারি থাকলে এটা যত্ন নিতে হবে রসুল সাল্লাল্লাহ নির্দেশ মানকান লাহু সাহারোন ফাল ইউক্রেমহু যার চুল আছে সে যেন চুলের সম্মান করে বা যত্ন করে যা দ্বারা সাবিত চুল ও দাড়িতে রং লাগানো অনেকে রং লাগায় এই রঙের ব্যাপারে ইসলামী দৃষ্টিকোণ কি ইসলামী সরিয়া আর দৃষ্টিভঙ্গি কি আমরা অনেকে জানি না সাদা চুল ও দাড়িতে রং লাগানো চুল দাড়ির সম্মান ও যত্নের পর্যায়ভুক্ত

আবু বকর সিদ্দিক রাদিয়াল্লা তালা আনহু এর পিতা আবু কুহাফা কে মক্কা বিজয়ের দিনে এমন অবস্থায় আনা হলো যে তার মাতার চুল ও দাড়ি সাদা ফুলের ডিয়া একেবারে দবদবে সাদা ছিল এ দেখে রাসূল আল্লাহ সাল্লাহ নির্দেশ দিলেন রাইউরুহাদ বিশাই ইন ওয়া জিতানিবু কোন কিছু দিয়ে সাদা রঙ পরিবর্তন করে দাও তবে কালো রঙ থেকে বিরত থাকবে সেহি মুসলিম পাঁচ হাজার ছয়শো এক নম্বর হাদিস পাঁচ হাজার ছয়শো দুই নম্বর হাদিস সাদা চুল দাঁড়িকে মেহেদি কাতাম হলুদ ও জাফরান ইত্যাদি দিয়ে লাল হলুদ লালচে হলুদ নীলচে হলুদ কালচে লাল বা কালচে হলুদ করা যায় তবে এর মধ্যে মেহদি ও কাতামের রং চুলদারির জন্য সর্বোত্তম কেননা রাসুল সাল্লাম বলেন ইন্না সাদা পরিবর্তন করার জন্য সর্বাধিক ও সর্বাধিক উৎকৃষ্ট বস্তু হলো মেহদি এবং কাতাম ক্যাতাম হচ্ছে এক জাতীয় উদ্ভিদ বা এক প্রকার ঘাস যা মেহেদির রঙকে সুন্দর করে মেহেদি এবং কেতাম একসাথে করলে তার বৃদ্ধি পায় রঙটা ভালো হয় এটা আল্লাহ রসুল ইসলাম পছন্দ করতেন এবং নির্দেশ দিয়েছেন একটি একটি বিষয় চুলদাড়িতে রং দেয়ার ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে বিষয়টি আমাদের সমাজের অনেক মানুষ সেটা খেয়াল করেন না চুলো দাড়িতে কালো খেজাব ব্যবহার করা কালো খেজাব ব্যবহার করার ব্যাপারে ইসলামী শরিয়ার কি নির্দেশ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টি আমাদেরকে জেনে নেওয়া উচিত রসুলসল্লা ইসলামের নির্দেশ হলো কোনো কিছু দিয়ে সাদা রং পরিবর্তন করে দাও তবে কালো রং থেকে দূরে থাকবে ইজতেনব কালো রঙের কাছে যাবে না কিন্তু আমরা যাই যাই কিনা আচ্ছা কালো রং দিলে কি সমস্যাটা কি চুলদারিতে কালো খেজা বা কলফ ব্যবহারে রাসুল ইসলামের কঠোর হুঁশিয়ারি এবং নিষেধাজ্ঞা যারা চুলদাড়িতে কালো খেজাব ব্যবহার করবে তারা তো জান্নাতে যাবেই না জান্নাতের grano পাবে না এটা ফতোয়া রাসূল সাল্লাল্লাহু এর আমার কিছু করেন না এখানে ফতোয়া দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন ইয়াকুনু ফি আখিরি জামানি তাউম ইয়খদিবুনা বিল সাওয়াদিকা হাওাসিল হামাম লা ইরিহুনা আও লা ইয়াজিদুনা না জান্নাহ বলেন শেষ জামানায় এক্সরেণী লোক চুলদারিতে কালো রং দ্বারা খেজাব দিবে এমন কালো করবে যে দেখতে কবুতরের বুকের মতো সুন্দর লাগবে কবুতরের বুকে এখানে দেখবেন কবুতরের বুকে খুব কালো মানে চিকচিক করতেছে এই রকম এত কালো ব্যবহার করবে কালো খেজাব ব্যবহার করবে তারা জান্নাতের সুগন্ধিও পাবে না জান্নাতে যাওয়া তো দূরের কথা জান্নাতের সুগন্ধিও পাবে না এখানে কঠোর হুঁশিয়ারি আছে কি নাই কঠোর হুঁশিয়ারি আছে কি নাই তার সলাউ আছে সিয়াম আছে তাহু আছে জিকির আসগার আছে তসমিতা আলিল আছে কিছু আছে এরপরেও সে জান্নাতের গ্রান সে পাবে না সামান্য একটা নকশার গুলামি করার কারণে এটা একটা একটা নফসের গোলামি এর জন্য এই নির্দেশটি আমাদেরকে মনে রাখতে হবে এবং এটার ওয়াজ করতে হবে আজকে যারা শুনছেন সবাই এটার তাবলিক করতে হবে যে চুল দাড়িতে কখনো কালো রং বা কালো খেজাব ব্যবহার করা যাবে না এ হাদিসটি দাউদ নাসাই মিশকাত হাদিস নম্বর সাইড হাজার সাইশো বায়ান্ন হুল জামে আট হাজার একশো তিপ্পান্ন নম্বর হাদিস হাদিস সাহি এখানে অনেক অনেক ধরনের তালবাহানা করতে চান আমি সবাইকে অনুরোধ করব। সবাইকে অনুরোধ করব। তিনি আলিম হন আর আলিম নাই হন যে কেউ হন কোন মুসলিম আল্লাহর নির্দেশ আসার পরে রাসুলের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত আসার পরে এখানে তালবাহানা করার কোন ধরনের কোন সুযোগ আছে বলে আমার মনে নাই আমার মনে হয় না কোন সুযোগ আছে রাসুল বলছেন এটা যেভাবে যে জিনিস বলছেন এটাই আমাদেরকে মেনে নিতে হবে এটা হলো ইমানের দাবি উল্লেখ্য যে ইমাম মুসলিম ইমাম মুসলিম সহি মুসলিম শৈবী একটি অধ্যায় রচনা করেছেন যার শিরোনাম হলো বাবু ইসতে অধ্যায়টি হচ্ছে পর্ব আটত্রিশ অধ্যায় চব্বিশ অধ্যায়টি হচ্ছে সাদা চুলদাড়িতে হলুদ বা লাল রঙ এর খেজাব ব্যবহার মুস্তাহাব আর কালো খেজাব লাগানো হারাম কালো খেজাব লাগানো হারাম ইমাম নওবি রহমত উল্লাহ এ বিষয়ে রিয়াদু সালী একটি অধ্যায় রচনা করেছেন তার শিরোনাম হচ্ছে বাবু নাহির রজুলি ওয়ালমারতি আনফেদা বিশাহারী হিমা বিশাওয়াদ চুলে কালো খেজাব লাগানো পুরুষ মহিলা সকলের জন্য নিষিদ্ধ

তিরানব্বই চোদ্দো হাজার সচল্লিশ এবং চোদ্দো হাজার দুইশত একত্রিশ রেয়াদসালীহন হাদিস নম্বর এক হাজার ছয়শো পঁয়তাল্লিশ মিসকাত হাদিস নম্বর চার হাজার সাতশো তেইশ চার হাজার চারশো চব্বিশ সার হাজার চারশো একান্ন সারি হাজার চারশো বায়ান্ন সারি হাজার চারশো তিপ্পান্ন সাই হাজার চারশো চুয়ান্ন চার হাজার চারশো আটান্ন সারি হাজার চারশো উনষাট সব হাদিসগুলোতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যে পুরুষ হোক অথবা মহিলা হোক চুল দাড়িতে কখনো কালো রং বা কালো সাজাব ব্যবহার করা যাবে না অনেক লোককে দেখা যায় যাদের চুল দাড়ি সাদা হয়ে গিয়েছে এক কাজ করতে দেখা যায় যে তারা কালো ব্যবহার করেন তারা কালো রং দ্বারা সাদা চুলদারি রঙিয়ে নিজেদেরকে যুবক কিংবা অপেক্ষাকৃত কম বয়সী বলে প্রকাশ করতে চান এটা এটার ক্ষতি প্রথমত হলো সে নিজে নিজেকেই দুকা দেয় বা প্রতারণা করে নিজেকেই প্রতারণা করে নিজে তো যুবক না রং দিয়ে যুবক হতে চায় এটা একটি অত্যন্ত প্রতারণা এবং মিথ্যা আত্মতৃপ্তি সেই মিথ্যা তৃপ্তি অর্জন করছে দ্বিতীয়ত হলো আল্লাহর সৃষ্টিকে বড় জঘন্য অপরাধ হল আল্লাহর সৃষ্টিকে গোপন করে করে অন্য মানুষকে প্রতারিত আল্লাহর সৃষ্টিকে আল্লাহ দাড়ি দাড়ি প্রথমে কালো ছিল ছিল কিনা এরপরে সাদা হয়েছে করেছেন কে আল্লাহ তো এটা আল্লাহর সৃষ্টিকে গোপন করে অন্য মানুষকে প্রতারিত করতে চায় এ ব্যাপারে সৌদি আরবের আল্লাহ আজ্নেতু ইমা বি মামলাকাতিল কতিল আরবিয়ার তীর্ অনেকগুলো ফতোয়া আছে যে তাগির ও সেই বিশ্ববী আসফাদ লা ইয়াজুজ আহম্মদ তাগির ওবিশ শাহ খালিস ফালা ইয়াজুজ উল্লির রিজা সাদা চুল দাড়িতে কালো খেজাব ব্যবহার করা পুরুষ মহিলা কারো জন্য জায়েজ নয় ফাতাওয়া মানে ফাতাওয়া আল্লাহ দায়ীমা হচ্ছে মুসলিম উম্মার এটা আমাদের জানা থাকা দরকার মুসলিম উম্মার গোটা মুসলিম উম্মার একটি মাত্র স্থায়ী ফতোয়া বোর্ড যে ফতোয়া বোর্ডের সিদ্ধান্তে গোটা মুসলিম উম্মা চলে শুধু বাংলাদেশ আর ভারত নয় গোটা মুসলিম উম্মা যে ফতোয়া বোর্ডের সিদ্ধান্তে চলে এই ফতোয়া বোর্ডের নাম হচ্ছে ফতোয়া আল্লাজনেহতু দ্য ইমা বি মামলা খাতিল আরবিয়া তাদের সিদ্ধান্ত হলো সাদা চুল দাড়িতে কালো খেজা ব্যবহার করা পুরুষ মহিলা কারো জন্য জায়েজ নয় ফতোয়া আল্লাজনহতু দা ইমা পঞ্চম খণ্ড ফতোয়া নম্বর তিনশো তো সাতাইশ এক পাঁচ নম্বর খন্ডের পৃষ্ঠা হচ্ছে একশত পঁয়ষট্টি থেকে একশত আটষট্টি পৃষ্ঠা যাদের কাছে এই ফতোয়ার কিতাব আছে বাসায় গিয়ে দেখতে পারবেন আর আপনাদের কাছে না থাকলে আমার কাছে আছে আপনারা দেখতে পাবেন তাই এই ধরনের এই সরিয়া বিরুদ্ধী সরিয়া বিরোধী এই ধরনের কাজ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে এবং এই সৈন্যগুলো হচ্ছে এগুলো জন্মগত ফিতরাতি স্বভাবগত ছিল প্রত্যেক মানুষের আছে প্রত্যেক মানুষের আর এখানে দিক নির্দেশনা নির্দেশ আদেশ নিষেধ দেয়া হয়েছে ওই সমস্ত মানুষদেরকে যারা আল্লাহতে বিশ্বাসী এবং রাসুলকে বিশ্বাস করে যারা ইমানের দাবি করে তাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে আরেকটি কথা যে এই আপনি আপনার ঘুপ কাটবেন নৌক কাটবেন নাবির নিচের চুল কামাবেন বগলের নিচের ফেলবেন এর শেষ কোন নির্ধারণ করেছে কিনা কত দিনের মধ্যে কামাতে হবে এখানে একটি প্রশস্ততা আছে যখনই আপনার প্রয়োজন মনে করবেন মুস কাটতে পারবেন বগলের লোম উপরিয়ে ফেলতে পারবেন নাবির নিচের লোম কামাতে পারবেন যখন প্রয়োজন হবে তখন তবে চল্লিশ দিনের উর্ধে যেতে দেয়া যাবে না চল্লিশ দিনের একটা সীমারেখা নির্ধারণ করে দিয়েছে এর মধ্যেই আপনাকে কাটতে হবে চল্লিশ দিনের মধ্যে আপনার স্বাধীনতা আছে যে কোনো সময় আপনি কাটতে পারবেন তবে কাট থেকে হেফাজত রাখতে হবে দাড়িকে আল্লাহ সাহানা যেন আমাদেরকে এর উপর আমল করার তফিক দান করেন আমরা সবাই বলে আমিন আল্লাহ তালা আমরা যা শুনলাম بولم. اقول قولي هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه انه هو الغفور الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه وأزواجه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما خطبار بشيء সোনুনুল ফিতরা স্বভাবগত সোনাত এর মধ্যে একটু বিস্তারিত আলোচনা করা হয়েছে দাড়ি রাখার ব্যাপারে দাড়িটি মুসলিম উম্মার বা বিশেষ করে মুসলিমদের মুসলিম উম্মার পুরুষদের আল্লাহর পক্ষ থেকে একটি অলংকার আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত এই নিয়ামতের হেফাজত আমাদেরকে করতে হবে দ্বিতীয় খুব আমরা কিছু বিষয়ে জানার চেষ্টা করব যে দাড়ি রাখলে কি উপকারিতা তার কয়েকটি উপকারিতা বলে আজকের শেষ করবো রাখলে আল্লাহ তার রসুল সাল্লাম খুশি হন আমরা কি চাই না আল্লাহ এবং আল্লাহর রাসুল ইসলাম আমাদের উপরে খুশি হোক চাই কিনে যদি চাই প্রথম উপকারিতা হলো যে আল্লাহ এবং রাসুল সাল্লাল্লাহ আলাইসলাম খুশি হবেন আল্লাহর রেজামন্দি পাওয়া যাবে দাড়ি রাখা যেহেতু মোহাম্মদ রসুল সাল্লাল্লাহ ইসলামের তরিকা আর এই তরিকাই হচ্ছে এই পদ্ধতিই হচ্ছে আল্লাহকে রাজি খুশি করার একমাত্র মাধ্যম আল্লাহ সহান ওতা বলেন কুল ইনকুমতুম তোহিবুন আল্লাহ

মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকত করুন আল্লাহকে পাওয়ার একমাত্র পথ একমাত্র তরিকা হচ্ছে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ অনুকরণ করা যদি তোমরা করো তাহলে ইহবিবকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ওয়া ইগফির লাকুম এবং তোমাদের পিছনের সব গুনাহ মাফ করে দিবেন শর্ত একটা রাসুলকে ভালোবাসতে হবে এবং রাসুলের তরিকায় চলতে হবে তাহলে জীবনের সব গুনা আল্লাহ মাফ করে দিবেন রাহিম আর আল্লাহ হচ্ছেন সীমাহীন ক্ষমাশীল দয়াবান তাই আল্লাহ সুহায়নতাল পেতে হলে আল্লাহকে রাজি খুশি করতে হলে একমাত্র পথ হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের অনুসরণ অনুসরণকরণ করা যেহেতু আরেকবার স্মরণ করে দিয়েছি যেহেতু মুহাম্মদুর রসুলাম জীবনে কোনদিন তার একটা দাঁড়িতেও হাত লাগেন নাই মানে কেচি লাগেন নাই তাই অম্মতের জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর কাঠ ছাট করা যাবে না কেচি লাগানো যাবে না দুই নম্বর দাড়ি রাখলে সকল আম্বিয়া সুন্নতের উপর আমল হয় আদম আলা নিয়ে মোহাম্মদ রসুল পর্যন্ত অসংখ্য আম্বিয়া আম্বাম অসংখ্য নবী করিম নবী রসুল সালাম আলাইহিমসালাম গুজরিয়ে গিয়েছেন সকল আম্বিয়া একেমদের সুন্নার উপরে আমল হয় যদি দাড়ি রাখেন আল্লাহ হසරের ময়দানে আল্লাহ সুবহান ওয়া চাইলে সকল আম্বিয়া کرامদেরকে সামনে সাথে আমাদের সাক্ষাৎ করিয়ে দিতে পারেন কেননা এই মহাব্বতের কারণে আমরা সকল আম্বিয়া کرامদেরকে मोहब्बत করি সকল আম্বিয়া کرامদেরকে দাড়ি রাখলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শাফআআত লাবের অনেক আশা করা যায় হাসরের ময়দানে রাখলে করে দিতে পারেন আমরা মনে করতে পারি এটা তো একটা সুন্নত বা ওয়াজিব এই একটা কাজ না করলে কি হয় এটা দেখেন একটি সাধারণ একটি সুন্নত কোন জায়গায় মনে করেন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে কয়েকজন পুরুষ মারা গিয়েছে এখন এমন অবস্থা তাদের চেহারা দেখে বোঝা যাচ্ছে না যে এই মানুষগুলো মুসলিম না হিন্দু না মুসিক না অন্য কিছু এখন বোঝার উপায়টা কি অনেক উপায় আছে এর মধ্যে একজনের পকেটে পকেটের মধ্যে একটা মিসওয়াক পাওয়া গেছে মিসওয়াক পাওয়া গেছে এখন এখন কি আর মানে কোন সন্দেহ থাকবে যে এই লোকটি মুসলিম না হিন্দু মুসলিম বোঝা যাবে না মিসওয়াক মিসওয়াক করা সুন্নত না আজকে যে আমরা আলোচনা করলাম একটা মিসওয়াকের কারণে হ্যাঁ হিন্দুরা যেখানে হিন্দু মনে করে জ্বালানোর জন্য প্রস্তুতি নেয়ার কথা ছিল একটা মিসওয়াক তার পকেটে পাওয়ার কারণে দুনিয়ার আগুন থেকে এই জ্বালানি থেকে সে বেঁচে গেল সামান্য একটা সন্না আশা করা যায় যে যদি কোনো মুসলিম মুসলিমা মুহমদুর রসুল্লাহ সাল ইসলামের সুন্নর কে সুন্নাকে ভালোবেসে সুন্নর প্রতি যদি আমল করে তাহলে দুনিয়ার আগুন থেকে যেভাবে সে বেঁচে গেল হাসনের ময়দানে জাহান্নামের আগুন থেকে সে বেঁচে যাবে কোন সন্নাকে সাধারণ মনে করা যাবে না আর দাড়ির ব্যাপারটা আলাদা দাড়ির ব্যাপারটা হচ্ছে আল্লাহ নির্দেশ রাসূলের নির্দেশ এটা ওয়াজিব কেউ কেউ মুসলিম স্কলারদের কেউ কেউ বলেছেন যে দাড়ি রাখা ফর্জ কেননা রাসুল বলেছেন আমার আমার আমাদের রব আমাদেরকে নির্দেশ দিয়েছেন দাড়ি রাখার জন্য এই জন্য কোন কোন মুসলিম উম্মার কোন স্কলার বলছেন এটা এটা কোন অবস্থাতেই এর বিপরীত করা যাবে না আরেকটি অত্যন্ত উপকারিতা সেটা হচ্ছে দাড়িতে চেহারের সৌন্দর্য বাড়ে এবং বীরত্বের পরিচয় বহন করে দাড়ি মুসলিম যখন দাড়ি রাখে তখন তার চেহারার সৌন্দর্য বৃদ্ধি পায় কেয়ামতের অন্ধকারে মুমিনের দাড়ি নূরে পরিণত হবে একটু প্রথম কোথায় আমরা হাদিস পড়েছি মমিনের দাড়ি সাদা দাড়িগুলো হাসরের ময়দানের অন্ধকারের মধ্যে নূর ছমকিতে দেখবে সোহান আল্লাহ এটা সাধারণ বিষয় নয় বিষয় নয় নূর চমকিতে থাকবে আর সে অন্ধকারের মধ্যে আলো দেখতে পাবে যদি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লামের মহাব্বতে আল্লাহ সুবাহন তালাকে সন্তুষ্ট করার জন্য যদি কেউ দাড়ি রাখে তাহলে আশা করা যায় হাসরের ময়দানে আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের সাফাত পেয়ে সে সৌভাগ্যবান সৌভাগ্য সৌভাগ্যবান হবে ইনশাআল্লাহ দাড়ি রাখলে দাড়িওয়ালা মানুষ খেয়ে তার এই দাড়ি ওয়াজ করবে আর ওয়াজ করে অনেক পাপ থেকে তাকে ফিরিয়ে রাখবে এটা দাড়ির উপকারিতা বলেন অনেক পাপ গাছ সে পাপকাছে যেতে দেবে না তার দাড়ি বলবে তুমি তো দাড়িওয়ালা মানুষ এইদিকে যাওয়া যাবে না এইভাবে দাড়ির আর অনেক উপকারিতা রয়েছে দাড়ি দ্বারা গুনাহে জারিয়া থেকে রক্ষা পাওয়া যায় এতদিন শুনেছি কি সাবে জারিয়া নাকি জারিয়াও আছে গুনাহে জারিয়া কেমন যদি আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে হ্যাঁ ব্লেড আর কুড় নেন আর দাড়ি কামান নাকি হবে না গুনা হবে জি গুনা হবে প্রতিদিন আল্লাহর রসুলের নাফরমানি করছেন কিভাবে আপনার নামাজ কবুল হবে কিভাবে আপনার এবাদত কবুল হবে রাসুলের নাফরমানি করে না সম্মান তো ভাইয়েরা যদিও কথাগুলো একটু কঠিন হয়ে যাচ্ছে সরিয়া বাধ্য করছে আমাকে কথাগুলো বলতে কেউ নারাজ হবেন না আল্লাহ এবং আল্লাহর আল্লাহর রসুল সাল্লা আলাইসলামের এই নাফরমানি করে আল্লাহকে পাওয়া কখনো সম্ভব হবে না এই জন্য আমাদেরকে এই এই সমস্ত বিষয় বিষয় বিশেষ করে এই যে আহ ফিতরা বা স্বভাবজাত জন্মগত সুনাত দোষটি বলেছি আশা করি সবাই মনে আছে এই দশটি জিনিস এগুলো হচ্ছে মানুষের জন্মগত স্বভাবজাত সন্ন্য এগুলোকে সরিয়ার নিয়ম নীতি মেনে পালন করতে হবে ছোট্ট একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করে আমি আমার নির্দিষ্ট টাইমে শেষ করব সেটা হচ্ছে মাতার চুল কাটার ব্যাপারে মুসলিম জানি না তার মাতার চুলটা সে কিভাবে কাটবে জানে না যখন যেভাবে দেখে একজন একভাবে কাটলো ফেসবুকে দেখলো সে সেলুনে গিয়ে সেভাবে কাটা শুরু করে দিল ইয়া আখি মুসলিম তোমার নিজস্ব সত্তা আছে তোমার নিজস্ব নিজস্ব তোমার নিজস্ব কেয়ামত পর্যন্ত তোমার জীবন পরিচালনা করার জন্য কারো কাছে কোনো কিছু ধার করতে হবে না তোমার নুকটা কিভাবে কাটতে হবে চুলটা কিভাবে কাটতে হবে সেই বিষয়টা ওই ইসলাম দিক নির্দেশনে দিয়েছে দিয়েছে কিনা তো চুল কাটার জন্য আমি আমেরিকা যাওয়ার দরকারটা কি ফ্যাশন ইহুদি নাসরাদের ফ্যাশন আনার দরকার আছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম সাড়ে চোদ্দশো বছর পূর্বে নিষেধ করে গিয়েছেন তোমরা এহুদি এবং খ্রিস্টানদের জাহিলি জাহিলি যুগের জাহিলদের অনুসরণ করে তোমরা চুল কেটো না আফসোস মুসলিম ও সদস্যদের প্রতি তারা চুল কাটে দেখে কোথায় কোন প্লেয়ার কোথায় কোন কোন খেলার মাঠে কিভাবে কেটেছে আমাকে এইভাবে কাটতে হবে তুমি তার অনুসরণ কেন করবে একটি অধ্যায় আছে বাবুল মানে হচ্ছে মাথার কাজা কিছু অংশে চুল রেখে দেয়া কিছু চুল এদিকে কিছু খামাইলো এদিকে কিছু খামাইলো এখানে মধ্যখানে এখানে কিছু রাখলো এটা না পুরুষের চুল হলো না মহিলার চুল হলো কিছু বোঝা যায় না এটা নিষেধ করা হয়েছে নিষেধ অথবা কপালের উপরে কিছু চুল এখানে কিছু চুল রাখলো দেখেন সরিয়া কি বলছে কপালের উপর কিছু চুল রেখে বাকি মাথার কোথাও ও চুল না রাখা এইভাবে পুরাটা কামাইয়া চতুর্দিকে এইভাবে কামাইয়া এইখানে কিছু রাখা বা এইখানে খামিয়ে এইখানে কিছু রাখা এটাকে বলে কাজা অথবা মাথার চুল এক পাশ থেকে অথবা অপর পাশ থেকে কাটা এক পাশ থেকে কাটা এইদিকে কেটে রাখা আপনারা তো দেখতেছেন এগুলো আমি এসবগুলো বর্ণনা দিতে পারছি না এরা এত কথা বলা যাবে না কেননা আফসোস লাগে যে আমি আমাকে ভুলে গিয়েছি আমি আত্মবোলা মানুষ হয়ে গিয়েছি যেন আমার নিজস্ব কোনো পরিচয় নাই কে কিভাবে নাচলো কে কিভাবে কাশি দিল কে কিভাবে হাসি দিল এটি আমি অনুকরণ করব। আল্লাহ নিষেধ করেছেন রসেল নিষেধ করেছেন তোমরা এহুদ নাসারাদের অনুসরণ অনুকরণ করিও না মসজিদদের অনুসরণ করিও না মাজুসিদের অগ্নি পুজকদের অনুসরণ করিও না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা মাজুসি অগ্নিপুজ পূজা কেউ তোমার অনুসরণীয় অনুকরণীয় নয় অনুসরণীয় অনুকরণীয় একমাত্র সাল্লাল্লাহু রসুল্লাহ সাল্লাইসাল্লাম রসূল সাল্লাল্লাহ ইসলাম বলেন আনিম নে অমারা আন্না রসুল আল্লাহ হিসাল্লাল্লাহ আর সাল্লাম না হ্যাঁ আইনিল্ কাজ আই কাজাহ দিলাম আমাদের বাচ্চাগুলোর চুল এরকম ও আপনি বাবা হয়েছে আপনি অভিভাবক আপনার চেনের চুলটা কিভাবে কাটবেন আপনি একটু ইসলামকে জিজ্ঞেস করবেন না যেভাবে ইচ্ছা নাফিজ যেভাবে বললেন এইভাবে কেটে দিবেন আপনি যাচ্ছেন কোথায় আপনার কি জানা নাই মন ত্যাশ বাহাবি কৌমেন তহোয় মেন হম যে যে জাতির অনুসরণ অনুকরণ করবে তাকে সেই জাতি হিসাবে গণ্য করা হবে এবং হাসরের ময়দানে তাদের সাথে হাসর হবে ইয়াকই মুসলিম আপনি কি চান আপনি এবং আপনার সন্তানেরা ক্যাল কয়ামতের দিন হাসরের ময়দানে ইহুদি এবং নাসরাদেবতার সাথে তাদের হাসর হোক এটা কি কেউ চান যদি না চান সতর্ক হয়ে যান আপনার নখ কিভাবে কাটবেন ইসলামকে জিজ্ঞেস করুন আপনার চুলটা কিভাবে আছে বলেন। তো কেন ধার করতে যাবেন এবং এই জাহিনী যুগের মূর্খদের অনুসরণ অনুকরণ করবেন চুল এই দিকে রাখবেন এই দিকে কাটবেন এইখানে নাম লিখবেন এইখানে কি করবেন এটি কেমন একজন সে মুসলিমের জন্য এটা কখনো উচিত নয় অন্যদের অনুকরণ করা আপনার আপনার আমার নিজস্ব সব কিছু আছে কারো কাছ থেকে ধার করার কোনো প্রয়োজন নেই রাসুল সাল্লাম কাজা করতে নিষেধ করেছেন আজ থেকে কোনো মুসলিম পিতা তার ছেলের চুল যদি ওইভাবে কাঠে তাহলে এটা রাসুলের সাথে বিরুদ্ধাচরণ করা হবে ইসলামের সাথে বিরুদ্ধাচরণ করা হবে ইসলামের সরিয়াকে অমান্য করা হবে এই জন্য এটা এটাও একটা ইবাদত এটা মনে করতে হবে আমাদেরকে আপনারা দেখবেন এই হাদিসটি বুখারি বুখারি শরীফের পঞ্চম খণ্ড পাঁচ হাজার নয়শো বিশ নম্বর হাদিস পাঁচ হাজার নয়শো একুশ নম্বর হাদিস সহি মুসলিমের দুই হাজার একশো বিশ নম্বর হাদিস এই হাদিসগুলো আপনারা দেখবেন আপনার সবগুলোর ব্যাপারে ইসলামী চূড়ান্ত সিদ্ধান্ত আছে ইসলামী চূড়ান্ত সিদ্ধান্ত এই জন্য এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং দিনকে পরিপূর্ণভাবে জানার জন্য চেষ্টা করতে হবে এবং মেনে নিতে হবে আল্লাহ সব তালা বলেন ورضيت لكم الاسلام دينا اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك واعداء الدين اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والاحياء منهم والاموات انك قريب مجيب الدعوه يا رب العالمين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من عذاب النار. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من عذاب النار. يا رحمن يا رحيم يا ستير يا غفار يا حي يا قيوم برحمتك نستغيث يا الله اقول قولي هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه انه هو الغفور الرحيم اقيم الصلاه ان الصلاه كانت على المؤمنين كتابا موقوتا